বাংলাদেশ আওয়ামী লীগ কাকিনিয়া ইনিয়া শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভা উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ কাকিনিয়া শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, বারবার নির্বাচিত চেয়ারম্যান, আমার শ্রেষ্ঠপদ ভাতিজা শহীদ রাজ শহীদ, মঞ্চে উপস্থিত আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। হুন ভাইজা আদাব, কেমন আছেন? আমার পূর্বে যারা বক্তব্য দিয়েছেন, আমার চেয়ারম্যান শহীদ সহ সকলের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আজকে আমরা যেখানে এসেছি এখানে আমাদের পরিচয়টা আমাদের, আমরা কি এখানে কর্মী সব, এখানে কারা কর্মী, কার কর্মী একটু জোরে বলি, কার আপনারা বলেন কার কর্মী? আওয়ামী লীগের কর্মী। আমরা বিভিন্ন ওয়ার্ড থেকে আমরা এখানে আসছি, আমরা শেখ হাসিনার পরীক্ষিত সৈনিক, নারী কিন্তু আসতেন না বিভিন্ন ওয়ার্ডে। যেটা কমিটি আপনারা দিয়েছিলেন সেই কমিটি অনুযায়ী আমরা ডাক দিয়েছি আমাদেরকে, আপনারা এসছেন। মোদী সাহেব অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, পরামর্শমূলক বক্তব্য দিয়েছেন আমাদের ওমর আলী ভাই, সকলেরই পরামর্শ আমরা গ্রহণ করলাম। মোদী যেটা কথা বলেছে আসলে সঠিক, বিএনপি যদি এই নির্বাচন করতো এখানে তাহলে আমরা এত শান্তিতে নির্বাচন করতে পারতাম না, চুপচাপে। আসলে আমাদের অনেক আগে নামানো উচিত ছিল, কিন্তু আপনারা সবাই জানেন নামতে গেলে কিছু সমস্যাও আছে, অর্থনৈতিক একটা বিষয় আছে, সব দিক বিবেচনা করে গতকাল আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকে কর্মী দুঃখিত আজকে উপজেলা থেকে যারা সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তগুলো আপনাদেরকে জানিয়ে দেব এবং কি হবে কাজ করতে হবে। আমি এক বক্তব্য বলেছিলাম উপজেলার, আমি একজন সমন্বয়কারী বলেছিলাম আমাদের একরকম গোরলে একরকম, দলপুরে একরকম, বিভিন্ন রকম ভোট করতে হবে। আজকে এখানে বলি আমি আমাদের কটা ওয়ার্ড, নয়টা ওয়ার্ড, নয় রকম ভাবে নির্বাচন করতে হবে, বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন রকম পরিকল্পনা আমাদের করতে হবে, সেই পরিকল্পনা অনুযায়ী আমাদেরকে এগুতে হবে। আমাদের প্রতিপক্ষ এখন মূল প্রতিপক্ষ আমাদের এই বিদ্রোহী বলবো আর স্বতন্ত্র বলবো ইগল পার্টি, যিনি থাকেন লালমনিরহাটে, তার অতীত পরিচয় যদি আপনারা জানতেন আমি কারো কুচ্ছে রাখাব না, তাহলে ইয়ে উচ্চারণ করতেন না, অতীত পরিচয় যদি জানতেন ইয়ে উচ্চারণ করতেন না। আমাদের কিছু বিপদগামী লোক যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম,
ওনারা এখানে নেতৃত্ব চায় না, ওনারা চায় লালমেনের নেতৃত্ব, যাকে আমরা ভোট দিলে রে ভাই, ভোট পাড়া কাকিনার দ্বিতীয় সেন্টার যে সেকেন্ড হয়েছিল, দ্বিতীয় সেন্টার তুলভনা ফার্স্ট এবং কাকিনা ফার্স্ট, আর সব দাদা ফিল মারছিল। সে আজকে তার আপন বড় ভাইয়ের বিরুদ্ধে আজে বাজে মিথ্যা মিথ্যাচার করছে, এটা দেখে সাধারণ মানুষ লাফালাফি করছে। আসলে তারা কিন্তু শূন্য, তার আমলনামা যদি কেউ হাত দেয়, তা তো তারও তো আমলনামা আছে, যারা ওখানে মঞ্চে আছে থাকে তারও কিন্তু আমলনামা আছে, হাত দিলে কিন্তু গোবর কিন্তু ফার্স্টে ফার্স্ট বেফাস হয়ে যাবে। তা আমরা হয়তো নোনামিতে যাব না, তারা যে নোনামিতে এনেছে এই নোনামিতে তারা কোনো কিছু করতে পারে না। যাই হোক, আমাদের অনেক বিপদগামী লোক, কিছু কিছু সংখ্যক লোক তাদের সঙ্গে গিয়েছে, অসুবিধা নেই, তারা না থাকলে আমাদের ভালো, তারা না থাকলে ভালো। তারা দেখেছে তারা কখনো সন্ত্রের কাছে যায়, কখনো এখানে ইয়েতে যায় কালীগঞ্জে যায়, আবার ওই শেয়ালজমিয়ার কাছে দৌড়ায়। তারা না থাকাই ভালো। আমরা এখানে আটটি, আমাদের বিভিন্ন ওয়ার্ডে নয়টি ওয়ার্ডে সকলকে এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমরা আজকে থেকে, আজকে থেকে আমরা নির্বাচনটা শুরু করলাম। আগে বিক্ষিপ্ত হবে, আমরা কথাবার্তা বলেছি, বিভিন্নভাবে ডাক দিয়েছি, আপনারা এসেছিলেন, আপনারা তালিকা দিয়েছেন। এখন মূল বিষয়টা হলো আমরা যে কাজটি করব, মূল কাজ হলো প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের কর্মী থাকবে, যে তালিকা আপনারা দিয়েছেন কর্মী কাজ করবে, সারাদিন কর্মীরা কাজ করবে এবং কিভাবে কাজ করবে সেই নির্দেশনা আপনারা দিবেন। কিভাবে কাজ করবে, মূলত উঠান বৈঠক করতে হবে। এক, সেখানে মহিলা আওয়ামী লীগ আছে, মহিলা আওয়ামী লীগের যে কমিটি থাকবে সেই মহিলা আওয়ামী লীগ আলাদাভাবে উঠান বৈঠক করবে দিনের বেলায়। আমরা মাঝে মাঝে, মাঝে মাঝে না, কার ক্ষেত্রে শুরু করবো পৌরসভা। সে মনে করেন আমরা দিলাম মিলনবাজারের পৌরসভা দেবো, তখন আমরা এখান থেকে যারা যাবো আপনারা একত্রিত হবেন, কর্মীরা লোকজনকে দেখবেন, আমরা ওখানে পৌরসভা করবো, এটা তাৎক্ষণিক। তারপরে আমাদের আরো বিষয় একজন আছে, যেমন আমাদের মৎস্যজীবী লীগ আছে, তাদেরকে আলাদা অভাবে আমরা দিশা দেবো। আমাদের শ্রমিক লীগ আছে, আমাদের কৃষক লীগ আছে, তাদেরকে আমরা কাজে লাগাবো। আমার যুবলীগ আছে, ছাত্রলীগ আছে, সহযোগী সংগঠনের কথা বলছি, সকলে মিলে আমরা যদি কাজ করি। ওই যে মজদুর একটু কিছুদিন আগে কথা বললো, ভাই তারা জামানত খুঁজে পাবে না, কাকিনা অন্তত জামানত খুঁজে পাবে না, তারা কাকিনায় কোনো সুবিধা করতে পারবে না। যদি আমরা এইভাবে কাজ করতে পারি তবে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। অনেকে হতাশ হয়ে গেছেন, দু একজন বিপদগামী লোক বাইরে গেছে, মনে করেন যে বোধ হয় গেল আমার। যারা গেছে সমস্যা নাই, তারা কিসের লোভে গেছে সেটা আমরা জানি। আমাদের কাকিনায় 2008-এর পর থেকে কাকিনায় কখনো আওয়ামী লীগ ফেল করেনি, কখনো আওয়ামী লীগ ফেল করেনি, যদিও এটা ছিল জাতীয় পার্টির ঘাঁটি, শহীদ সাহেব বলেছেন এটা জাতীয় পার্টির ঘাঁটি ছিল, এখন কিন্তু আওয়ামী লীগের উর্বর একটি জায়গা হলো কাকিনা। এই কাকিনাকে আমাদের নষ্ট করা যাবে না। অনেকে বলেছেন শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে আমাদের তিন নেতাকে ডেকেছিলেন, তার সঙ্গে হাজার হাজার, প্রায় 40-45 হাজার লোক ওই ভিডিও কনফারেন্স শুনেছিলেন। উনি কি বলেছিলেন, উনি বলেছিলেন যে আমার প্রার্থী তিনজন লাল মিডিয়াতে, এক আমাদের অ্যাডভোকেট ফজলুর রহমান, দুই নুরুজ্জামান আহমেদ, তিন বোধা আছে, এই তিন লোকটাকে আপনারা ভোট দেবেন, তাদের বিজয়ী করতে হবে। বলে নাই শেখ হাসিনা, আপনার কথা এসব কথা শুনেন নাই,
শুনছেন? শুনলে তো হবে যাই তার মানে তো ওনার অস্ত্র নাকি ওনার শেখ হাসিনার কথা হলো ওনার প্রার্থী তিনজন তার মধ্যে রুজু আহমেদ সাহেব ওনার প্রার্থী পাশাপাশি উপাদল সাথে সব ডিক্লেয়ার দিয়েছেন ও দাবি করতেছে শেখ হাসিনা মনোনীত প্রার্থী আমাকে শেখ হাসিনা মনোনীত প্রার্থী হলো হলো তারা স্বতন্ত্র প্রার্থী মনোনীত আসলে শেখ হাসিনা মনোনীতরা নয় শেখ হাসিনা মনোনীত আমাদের নৌকা তাহলে মার কথা তাদের শেখ হাসিনা মার কথা ইগল পোষিত যদি কেউ স্বতন্ত্র প্রার্থী উঠে আসে তো তারা বলবে কোথায় ক্যাবিনেটে বলবে কোথায় জায়গা আছে জায়গা আছে দায়িত্ব করা নেবেন সরি নয় নম্বর আলতা বসেন মূলত আপনার সভাপতি আছেন আট নম্বর কে কে আসছেন একদম রাত উঠে আট নম্বর উঠাই যাও এখানে সভাপতি ভারপ্রাপ্ত সাধারণ চেয়ারম্যান আছেন সাধারণ সম্পাদক আছেন আরো অনেকে আছেন আপনারা কার মাধ্যমে যেটা সহযোগিতা করছেন যেটা আমাদের নির্বাচনী ব্যয়